এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন, অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বিত। রুম্মন বিন ওয়ালি সাব্বিত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। মানে আজকের এই খেলার পরে মোটামুটি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হচ্ছে কোপাতে, মানে ইউরোর ফুটবল ছাপিয়ে ব্রাজিল আর্জেন্টিনা খেলা কোপা আমেরিকা আজকে ব্যাপক আলোচনায়। আপনার মন কতটুকু ছুঁয়েছে এই খেলা, এবং আগামী রোববারের যে খেলা হবে ব্রাজিল আর্জেন্টিনা, সারা বিশ্ব এই খেলার দিকে তাকিয়ে থাকবে নিশ্চয়ই? ধন্যবাদ আমাকে ডিবিসি আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমেরিকার কোপা আমেরিকা খেলা আর ইউরোপের খেলার ভিতরে তারতম্য দেখা গেছে। কোপা আমেরিকাতে ফুটবলটা একটু নান্দনিক হয়, একটু ধরে খেলে, আর ইউরোপিয়ান ফুটবলটা একটু ফাস্ট খেলে। তো আমার কাছে আসলে কোপা আমেরিকা খেলা দেখেছি, আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে ইউরোপিয়ান ফুটবল তুলনায়। তো সেখানে আমি দেখেছি ব্রাজিলকে এবং আর্জেন্টিনাকে, তারা তাদের মানে স্বাভাবিক নৈপুণ্যটা দেখাতে পারে। যদিও মেসি অনেক দূর আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে, তার সতীর্থ প্লেয়াররা কিন্তু সাপোর্টিং প্লেয়ার রকম নাই। নেইমারের সাথেও ব্রাজিলের খুব প্লেয়ারদের খুব একটা আদান প্রদান আছে। তবে আমার কাছে ব্রাজিল এবং আর্জেন্টিনা যেরকম ফুটবল খেলা আমরা এক্সপেক্টিং করি, সেই অনুযায়ী তারা কিন্তু তার পারফরমেন্স তার প্রমাণ করতে পারেনি। তবে আমি ফাইনাল ম্যাচটা দুইটা দলই খুব কষ্ট করে ফাইনালে এসেছে, মানে খুব ইজিলি আসেনি, খুব কষ্ট করে এসেছে ফাইনালে। তা আমার কাছে মনে হলো এই ম্যাচটা খুব মানে যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, এই ম্যাচটা খুব টাইট হবে এবং ফাইট হবে। তবে খেলা নৈপুণ্য তো কতটুকু হবে এটা আমার একটু সংকীর্ণতা আছে। বলা হচ্ছে যে কোপা আমেরিকায় মোটামুটি মেসির শেষ কোপা আমেরিকা, এবং এই কারণে কিন্তু মানুষের একটা আলাদা আবেগও আছে, সেটা আর্জেন্টিন সমর্থক যারা আছে তাদের তো আছেই, ব্রাজিল সমর্থকদেরকেও আছে মনে মনে হয় মেসির প্রতি এই আবেগটা, সেটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য, আমার মতামত যে অবশ্যই মেসি ওয়ার্ল্ডের অনেক নামকরা ফুটবলার, মানে নামকরা ফুটবলার কিন্তু একজন ফুটবলার, এবং যাকে সে অনেক রেকর্ড ভেঙেছে, এবং তার পারফরমেন্স কিন্তু দীর্ঘায়িত, এবং তারা সে কিন্তু এখন পর্যন্ত তার এই বয়সে এসে তারা সে কিন্তু অনেক ভালো পারফর্ম করে যাচ্ছে, এবং বার্সেলোনাকে সে একা টেনে নিয়ে যাচ্ছে, এবং আর্জেন্টিনাকেও সে একা টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে ধারণা যে মেসির আসলে প্রাপ্য এই কোপা আমেরিকা পাওয়া, যেহেতু সে ওয়ার্ল্ড কাপ পায়নি, তা আমার কাছে মনে হয় কোপা আমেরিকা পাওয়া তার জন্য আমি মনে করি তার মানে আল্লাহ তাআলাকে দান, তাকে দান করবে এই সাফল্যটা, সে এত বড় ফুটবলার হিসেবে। ব্রাজিল আর্জেন্টিনা খেলা, এই জন্য মানুষের কিন্তু আগ্রহটা একদম চোখ থাকবে কোপা আমেরিকা রবিবারের দিন। পাশাপাশি ইউরো কিন্তু অনেকখানি এগিয়ে গেছে, ইতালি এরই মধ্যে ফাইনালে চলে গেছে, আজকে আর একটা দল নিশ্চয়ই ফাইনালে পৌঁছবে। এই ইউরো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার মতামত কি? আপনি খেলা দেখছেন নিশ্চয়ই, আপনি যেটা বলেছেন যে ইউরো ফাস্ট খেলা, ফাস্ট খেল তারা। ইউরো কালকের ম্যাচটা আমার কাছে ভালো লেগেছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে স্পেন ইয়াং টিম, স্পেনে আসলে কোনো অভিজ্ঞতা ভালো কোনো প্লেয়ার নাই, একমাত্র ডি মারিয়া আর হইল মিডফিল্ডে আপনার বার্সেলোনার প্লেয়ার, ওই দুইটা প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার, সবই ইয়াং প্লেয়ার, ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার। তো ইয়াং প্লেয়ার কারণে দেখা যায় যে তারা ঠিক মতো পারফর্ম করতে পারছে না, গোল পোস্টের সামনে যাচ্ছে। মোরাটো এসে কিন্তু গোল করে দিয়েছে, কিন্তু মোরাটো ফাইনাল পেনাল্টিতে সে মিস করেছে। এইগুলি এই জায়গায় একটা অভিজ্ঞতার বিষয় আছে, যে একটা নার্ভের ব্যাপার আছে যে পেনাল্টি মারতে যাচ্ছে, এই গোলটা খুব প্রয়োজন আমার, ইম্পর্টেন্ট। মোরাটোর মতো প্লেয়ার, নাম করা প্লেয়ার, ভালো প্লেয়ার, ইয়াং প্লেয়ার, বুদ্ধিমান প্লেয়ার, সে মিস করে ফেলেছে। তো আমার স্পেন কিন্তু খেলার দিক থেকে, বল পজিশনের দিক থেকে ইতালির থেকে এগিয়ে ছিল, এবং স্পেন কিন্তু ভালোই খেলছিল, তারা কিন্তু অনেকগুলি মিস করেছে, বিকজ অফ তারা তাদের মানে অভিজ্ঞতা না থাকার কারণে। তারা অনেকদিন যদি ন্যাশনাল টিমে খেলতো, তাদের ভিতরে যদি অভিজ্ঞতা থাকতো, আমার কাছে মনে হয় যে এই ইজিভাবে ইতালিকে বিট করতে পারত স্পেন। ইউরো এবং কোপা এই দুটো মিলিয়ে আপনি নতুন তারকা, মানে মেসির মতো, নেইমারের মতো নতুন তারকা কি পাচ্ছেন? আগামী বিশ্বকাপের পরে এরা অবসরে যাচ্ছে, এরপরে নতুন তারকা কারা আসতে পারে, কাদেরকে নিয়ে আলোচনা থাকতে পারে বলে আপনার মনে হয়? নতুন তারকা মানে খুব একটা আমার কাছে এমনি এমনি মানে অল ওভার তারা অনেকেই ভালো খেলে, বাট মেসির মতো তারকা, ইন্ডিভিজুয়াল তারকা খুব কম দেখা যায়। হ্যাঁ, মেসির মতো তারকা মেসিকে দেখা যায়,
এই আপনার ব্রাজিলের নেইমারকে দেখা যায়, এবং ইতালি যে 10 নম্বর প্লেয়ারটা ও ভালো খেলে, 9 নম্বর প্লেয়ার 10 নম্বর প্লেয়ার ওরা মোটামুটি মানে মোটামুটি তাদের কিছু স্কিল আছে, কিন্তু ওরকম স্কিল যে ব্রাজিলের নেইমার যেগুলো দেখায় বা মেসি যে ফুটবল পারফরমেন্স করেছে বা আমাদের ইউরোপিয়ান রোনালদো যেসব পারফরমেন্স করেছে সেই ধরনের প্লেয়ার চোখে দেখা দেন। এখন টোটাল ফুটবল হয়ে গেছে সবাই ইন্ডিভিজুয়াল ফুটবল থেকে পাসিং ফুটবল বেশি খেলে, এই কারণে তাদের পারফরমেন্সের দিক থেকে যে ইন্ডিভিজুয়াল একটা দুই তিনটা প্লেয়ার মানে কাটিয়ে তারপরে সুন্দর পাস দিয়ে গোল করাবে বা নিজে গোল করবে ওই রকম প্লেয়ার খুঁজে পাওয়া যায়। একমাত্র আমি দেখছি কিছুটা হলো লন্ডনের ভিতরে ইংল্যান্ডের ভিতরে কিছুটা আছে, হ্যাঁ ইংল্যান্ডের ভিতরে কিছুটা আছে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে।